فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد فقد قال الله جل وعلا في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد به وسلم صلى الله على الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله آل رسول أولاد رسول الله ربيو محبوب صلى الله تعالى عليه وسلم بانشو دارائي انو چل شتمو نوراني بانشو در شاين كوت باني جامع حضور شاين شاين كوت رضي الله تعالى عنه رسالنا عرص مبالك উদযাপিত হচ্ছে হুজুর কিবলারি হাতে গড়া সংগঠন আঞ্জুমান রহমানি আহমদিয়া আহমদিয়াসনিয়ার ব্যবস্থাপনায় হুজুর কিবলার নুরানি বেলায়েতের হাতে প্রতিষ্ঠিত এই জামে আহমদিয়াস আলিয়ার জান্নাত নিশান ময়দানে আল্লাহর দরবারে শখর আদায় করছি জেরব্বুল আলমিন আমাদেরকে বৈরী পরিবেশের ভেতরেও একটা সুন্দর সময় আল্লাহ আমাদেরকে দান করেছেন আমাদের ভেতরে সংশয় ছিল সেটা রব্বুল আলমিন আহকামুল হাকিমিন দূর করেছেন অন্তত শান্তিতে কিছুক্ষণ বসবার সুযোগ আল্লাহ আমাদেরকে নার করেছেন আল্লাহর দরবারে নেয়ামতের শোখরাদায়ী করতে হয় এই আদায় করলে রব্বুল আলমিন বাড়িয়ে দেবেন ওয়াদা করেছেন আমরা দেওবন্দি ওয়াহাবি নই যারা বলে যে আল্লাহ ওয়াদা করে ওয়াদার বিপরীত করতে পারে আমরা হলে সুন্নত বল জামাত আমাদের অওসিরা কমিটির সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আঞ্জুমনের অধীনে আরও বিভিন্ন সংগঠন হুদুর কেবলার মাধ্যমে হয়েছে যেগুলো গ্রাম থেকে গ্রামান্তরে গোটা বাংলা নয় বরং গোটা বিশ্বে যেখানে যেখানে যাওয়ার সুযোগ হচ্ছে সুন্নিয়তের বারোটা নিয়ে ওনারা যাচ্ছেন হ্যাঁ বাবা সুনিয়ত কাকে বলে সেটা আমি আপনাদের খেদমতে একটুখানি লাইট দেব ইলিয়াসি তাবলিগি যারা আছে ওয়াহাবি তাবলিগি জামাত ওদের ওখানে যারা তাবলিগ করতে যায় সেখানে মলানাদের ঠাই নাই ওখানে লম্বা কর্তা আছে কিন্তু ভেতরে জি উদ্দি ডোল ভিতরে হোল এ ধরনের কারণ ওরা কাজ করায় না আমি করতেছিলাম সুন্নিয়তের বারতা নিয়ে যেতে হলে সুন্নিয়তকে অবশ্যই আগে জানতে হবে আতা আরুন বিলবির ও তান কুম হলে হবে না আগে জানতে হবে ফের জানানা হোগা খুব নহ জানা তো কথা আমি আপনাদের নিজে পহলে করছি তো আমার বানিয়ে জামিয়া তথা অসিয়া কমিটি বাংলাদেশ বানিয়ে জসুসঈদ ইনবী এবং বর্তমান হুজুর কিবলা সহ যারা যাদের আমরা রয়েছি ওনারা আমাদেরকে যেই শিক্ষাটা দিয়েছেন সেটা হলো বাতিল সে বাতিলকে চিনতে হবে তো বাবা না হলে চিন বাঁচব কি করে বাতিলকে চিনি না তুই তো বেলা ঘুরি ফেলি এ হচ্ছে অবস্থা বাতিল কো জাননা পড়ে গা বাতিল একটি কথা বাতিল কে বলেন না ভাই এখন এদের সংখ্যা কি কম না বেড়ে গেছে জি তাদের থেকে বাঁচার জন্যে চতুর্দিকে যদি শিয়াল এবং ও ধরনের মুআফ বলে আর কি আমাদের দেশে যেগুলা আমাদের মুরগিগুলোকে ঝাপটা মেরে নিয়ে যায় এদের বিচরণ বেড়ে গেলে তাহলে আমাদের মুরগিগুলোকে ফার্মে রাখতে হবে আড়াইলে রাখতে হবে সংরক্ষিত জায়গায় সেই সংরক্ষিত জায়গার নাম জামে আহমদ ইয়াসুমনি আলিয়া সেই সংরক্ষিত জায়গা যিনি সৃষ্টি করেছেন যিনি বানিয়ে দিয়েছেন ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের দরকার আছে কি নাই জি আজকে আমরা বানিয়ে জামিয়ার ওরসে পাক করছি প্রথম যিনি এই ভিত্তি দিয়েছেন এই বিল্ডিং করেছেন এই প্রতিষ্ঠান করেছেন এর পরবর্তীতে যারা বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ বাড়ানোর দরকার আছে কিন্তু সর্বপ্রথম যিনি এই হারামে আমাদেরকে রক্ষাকারী এই সৃষ্টি করে দিয়েছেন তিনি হচ্ছেন সৈয়দ আহমদ রহমতুল্লাহ তাই ওনাকে আমাদের জানতে হবে ওনার শখর আমাদের আদায় করতে হবে আসলে বক্তব্যের কিছুই না বক্তব্য যাই রাখা হচ্ছে আপনারা যদি খাতাটা উল্টাইয়া দেখেন খাতা উল্টে দেখলে আগের খাতাটা উল্টাই দেখলে তাহলে আগের চর্বিত সবকিছু আগে যা বলেছেন বিভিন্ন মা ফিরে সেগুলি আজকেও বলা হচ্ছে নতুন কিছু না হ্যাঁ দরকার আছে যেহেতু আমরা ভুলে যাই আমাদেরকে একটু মনে করাইয়া দিতে হয় এই জন্য কেরাম সেটা করছেন এরপরেও আমি আপনাদের খেদমতে আরস জামিয়ার ভিত্তি দেওয়ার সময় যে কথাটা বলেছিলেন যদিও বা সুনিয়ত এটা ইসলামের সঠিক রূপরেখা এদেশের যত ফেরকা এরাও বলে আমরা শুনিনি আমার বানিয়ে জামিয়া বলেছেন হ্যাঁ মাদ্রাসার নাম জামিয়া সুন্নিয়া আর এই এটা একটা উপর ভিত্তি দেওয়া হচ্ছে সেটা হলো মসলাকে আলা হজরত বলেন কিসের উপর মসলাকে আলা হজরত এখানে ছাড়া ছাড়ি নাই কোনো বাতিলকে বাতিলের প্রতি যদি আপনার মায়ালান থাকে বাতিলের প্রতি যদি আপনার ঝোঁক থাকে বাতিলের প্রতি যদি মোহব্বত থাকে তাহলে বানিয়ে জামিয়ার সাথে মুনাফিকি হচ্ছে কারণ এটা এই মাদ্রাসা মসলাকে আলা হজরতের উপর ভিত্তি এই গত গত জুমাবার আমাদের থেকে বিদায় নিলেন ভারতে বিরলি শরীফ হুজুর আলা হজরত আনহুর সচ্চা জাহানসীন শক্তিকারের যিনি একজনের স্তলাভিষিক্ত ছিলেন হজরতে আল্লামা মুফতি আখতার রিজা খান আজহারি রহমতুল্লাহ আলাই উনি ও মসলাকে আলা হজরতের তর্জমান ওনার একটা বাণী আমি আপনাদের খেদমতে রাখছি উনি কি বলেছেন উনি বলতেছেন নবী সেব জোহে গানা নবী সেব জোহে গানা উসে দিল সে জুদা কর দে শোভান আল্লাহ বলেন না কথাটা বুঝে আসছে তো আমাদের চট্টগ্রামের মানুষ উর্ধু বুঝতো জোহে বেগানা উসে দিল সে জুতা কর দে বেদর মা দর বেরা দর

এই জামিয়ার ময়দানে আমার সেনশাহ শ্রীকোট আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশ্বাস কারণ আল্লাহর প্রিয় মাহবুব বর্ণনা করেছেন রসুল বলেছেন বাণী আল্লাহর হাদিসে কুৎসি আমার নবীর গোলামী করো তো আমি তোমাকে মোহব্বত করব আমি যখন মোহব্বত করব তখন তোমার চোখের পাওয়ার কানের পাওয়ার সবকিছুর পাওয়ার এত বেড়ে যাবে তুমি শ্রীকোঠের জমিনে থাকবে কিন্তু বাংলার জমিন নয় গোটা খোদার खुदाई তোমার হাতের তালুতে থাকবে এটা রাসূলের কথা নয় রাসূলের গোলামদের কথা তা গোলামানে মুস্তাফার মর্যাদার কথা আমাদের বিশ্বাস কিসের হাজির নাজারের masala কেন সাইন সাহেব এখানে উপস্থিত হতে হবে কেন মতিনা ওয়ালাকে আমার জামেয়ার ময়দানে আসতে হবে গোলামের কথা বলে দিয়ে যে যে নবীর গোলামি করে সে সাইন সাহেব শ্রীকোট পাহাড়ে থাকলেও জামি আমার সাইন সাহেব শ্রীকোটের দৃষ্টি থেকে গায়েব নয় এখানে অন্য কোনো আকিদের তো দরকার নেই তায়ারস করছি দুহাত তুলে বলুন আবার আমার সাইনশাহ শ্রী দেখতেছেন আমার সাইনশাহ শ্রী কোর্ট দেখতেছেন যে মাসলাকে আলা হযরত হচ্ছে নবী সে জো হে বেগানা উসে দিল সে জুদা কর দে পারবেন কিনা বলেন আমার পিতা পারবো না আমার মা পারবো না আমার ভাই আমার স্ত্রী পারবেন কি বলেন না জানমাল সবকিছু সবকিছু সিনা করতে হবে সরিশয় শ্রীকূট যে আমানত দিয়ে গেছেন সে আমানতকে বাঁচানোর জন্যে যা মেয়া বাঁচবে তো সুন্নিয়ত বাঁচবে ঠিক কি না বলেন না এই বিশ্বাস আছে কি নাই যা তো সুন্নিয়ত বাঁচবে বাঁচবে তো যত মোনাফেখ আছে তাদের মুখোশ উন্মোচন করার একটা সুযোগ পাবেন দায়িত্ব পালন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে মুনাফেকী চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আসসালামু আলাইকুম রহত হবার